আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্ন্যাপচ্যাট আপডেট চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। সো অনেক দিন হলো স্ন্যাপচ্যাটের আপডেটগুলো দেওয়া হয় নাই। সো গত 3 দিন হলো স্ন্যাপচ্যাটের আপডেট আমি ইউটিউবে আপলোড করি নাই। সো আপডেট ছিল আমার কাছে, সো মানা করছিল যার আপডেট সে আপলোড করতে, বাট এখনও মানা করাই আছে। বাট আমি দিতেছি, যে সাইট থেকে নাম্বারটা নিই আমি ওটা দেখাই নিব না, আমি আপনাদেরকে বলবো আপনারা সাইট থেকে নাম্বারটা খুঁজে খুঁজে নেবেন, ফ্রি নাম্বার খুঁজে নেবেন। সো আমি দেখাই দিই কী করে আইডি ক্রিয়েট করতেছি। আপনারা একটা প্লে স্টোর থেকে, প্লে স্টোর আসুন স্ন্যাপচ্যাট নামে আই নেবেন, আর একটা ভিপিএন ইউজ করবেন, ভালো ভিপিএন। আর স্ন্যাপচ্যাটটা ফোনের সেটিং থেকে ডুয়েল করে নেবেন, ডুয়েল স্ন্যাপচ্যাট আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। সো আমি ক্রিয়েট করে ক্রিয়েট করে দেখাই দিই। সো আমি এটা একটু আগে ক্রিয়েট করছি, ক্রিয়েট করে কুইকেট করে রাখছি, দেখাই দিই। আর আপনারা যারা আমার চ্যানেল নতুন ভিউয়ার্স, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা তার পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে নতুন নতুন আপডেটগুলো সবার আগে আপনাদের পাশে পৌঁছে যায়। সো আমি আরেকটা সাইট পাইছি, বাট ওই সাইটটা দিব, আমার এটাতে 500 ভিউ হওয়া লাগবে। এই ভিডিওটা যদি 500 ভিউ, 50টা কমেন্ট আর আপনার 20টা সাবস্ক্রাইবার বাড়ে, তাহলে আমি একটা সাইট দিব, ওই সাইট থেকে আপনারা নাম্বার নিতে পারবেন, কোনো প্রবলেম নাই। সো আমি ইউনাইটেড স্টেটের নাম্বার দিয়ে ক্রিয়েট করতেছি। সো আমি নাম্বার কিন্তু কিনি নাই, এই নাম্বার কিন্তু ফ্রি নাম্বার, একদম ফ্রি। এস এম এসটা বাড়িয়ে গেছি, 530 154, 530 154। তো আইডিটা রেডি, বিট মুজিটা সাজাইনি। আমি আবারও বলতেছি, যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে নতুন নতুন আপডেটগুলো সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আর আমি আরেকবার বলতেছি যে আমি একটা সাইট দিব, ওই সাইট থেকে আপনারা নাম্বার নিতে পারবেন, সব নাম্বারই নিবে, তো দেখলেন তো আমি একটা নাম্বার নিছি, একটা নাম্বারই নিয়ে নিল, সাথে সাথে কোনো প্রবলেম হয় নাই। সো আমি ওই সাইট দিব, আইডি ব্লক হবে না ওই সাইট থেকে নাম্বার নিলে। আপনারা যদি ভিডিওতে 500 ভিউ আর 50টা কমেন্ট আর 20টা সাবস্ক্রাইবার বাড়ে, আমি ওই সাইটটা আমি দিয়ে দিব, ওই সাইট নিয়ে ভিডিও করে দিয়ে দিব কীভাবে ওই সাইটটা পাবেন। আর আমি যে ভিপিএনটা ইউজ করি, আমি সেই ভিপিএনটাও নামটা বলে দেব। সো আমি দেখাই দিই কী করে ক্রিয়েট করি, আমি কুইকেট করে দেখাই দেবো, কোনো প্রবলেম নাই, কুইকেট হয় না কি সেটাও করে দেখাই দিব আমি আপনাদের। সো বাট আমি ইংল্যান্ডের ট্রাফিক আমি ইউজ করি, মানে ট্রাফিকের সাথে ট্রাফিকগুলো পটাই নি আমি, ইউকে থেকে আমাকে অনেক ভালো কনভারসেশন দেয়, এই জন্য আমি ইউকে ট্রাফিকের সাথে কথা বলি। ভিডিওটা স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখেন তাহলে বুঝবেন। সো আমি কুইকেট করে দেখাই দিব, দেখেন।
একটু ওয়েট করেন, ভিডিওটা বড় হতে পারে, প্লিজ স্কিপ করে দেখবেন না। অ্যাকসেপ্ট করতেছে না, দেরি হচ্ছে এখানে স্কিপ এক্সিপ করতে, সেটা বুঝতে পারতেছি না। দেখি আর 3 বার ইয়ে করব, যদি এক্সিপ না করে তাহলে আমি ভিডিওটা আর বড় করবো না বেশি, ভিডিওটা বেশি বড় হয়ে যেতেছে, নেটের অবস্থা অনেক খারাপ, এই জন্য আর বড় করবো না, সো আপলোড করতে অনেক টাইম লেগে যাবে। সো নেটের অবস্থা অনেক খারাপ, সব দেখতেই পাচ্ছেন 1B হয়ে গেছে। সো ভিডিওটা আমি আর বড় করলাম না, এখানে স্কিপ করে দিলাম।